এবার নজর রাখবো হাওড়ার খবরের দিকে। হাওড়ার ছিনতাইকারী চক্রের হদিশ সোনারপুর থেকে গ্রেফতার করা হলো তিনজনকে, উদ্ধার করা হয়েছে বেশ কিছু মোবাইল ফোন। হাওড়ার ছিনতাইকারী চক্রের হদিশ পাওয়া গেল, সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে এবং তাদের থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ফোন। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, হাওড়ার ছিনতাইকারী চক্রের হদিশ পাওয়া যাচ্ছে, ঠিক কি জানতে পারছো তুমি বিষয়ে? দেখো, দীর্ঘদিন ধরে হাওড়ার স্টেশনে ছিনতাই হওয়ার অভিযোগ আসছিল। এই ছিনতাই হওয়ার অভিযোগের ঘটনায় সোনারপুর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তিনজনের নাম রাজ আইচ, শেখ আসেম ও আকাশ হালদার। এদেরকে গতকাল রাতে সোনারপুর থানার পুলিশ হলদারি সমাজ তাদেরকে সন্দেহ হয় এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করায় তাদের প্রতি আরো সন্দেহ পুলিশের, তারপরে তাদের কাছে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে, হাওড়া স্টেশনে যাত্রীদের কাছ থেকে ছিনতাই হওয়া বেশ কিছু মাই ব্যাগ, মোবাইল ফোন উদ্ধার করে। অনেক ধন্যবাদ সুখদেব, তোমাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। হাওড়া স্টেশনের ছিনতাইকারী চক্রের হদিশ পাওয়া গেল সোনারপুরে, গ্রেফতার করা হয়েছে তিনজনকে, গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ এবং তাদের থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন ও মানি ব্যাগ।